আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো জানি সবাই ভালো আছেন, অনেকেই ভালো নাই যারা ঢাকায় কম্পিউটার রেখে গেছেন, কাজ জমা দিতে পারতেছেন না, অ্যাসাইনমেন্ট করতে পারতেছেন না। তো অনেকেই আপনারা এই ওল্ড ক্যারোসেল স্লাইডার দিয়ে এই টেস্টমোনিয়ালটা বানাইতে পারেন নাই, তো আমি দেখাচ্ছি যে এই টেস্টমোনিয়ালটা আপনারা ওল্ড ক্যারোসেল স্লাইডার দিয়ে কীভাবে বানাবেন। তো আমি এটা দেখাচ্ছি, আপনারা আমার সাথে সাথে আপনারাও দেখেন, ঠিক আছে? তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, ওল্ড ক্যারোসেল এখান থেকে আমরা ডাউনলোড করাই নেব, ডাউনলোড করার পর এই ফাইলটা আমাদের প্রজেক্ট ফোল্ডারে, যেমন এইটা আমার প্রজেক্ট ফোল্ডার, এইখানে আমি ওল্ড ক্যারোসেলটা আনজিপ করাই রাখছি, ঠিক আছে? এখানে অনেকগুলো ফাইল আছে, আপনার যে যে ফাইলগুলো লাগবে সেগুলোই আমরা জাস্ট কাজ করব, অন্যগুলো লাগবে না। তো এইখানে এখানে আর যে কাজগুলো লাগবে, যেমন আমার আর একটা ফাইল লাগবে, সেটা হলো যে ইন্ডেক্স ফাইল, ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর লাগবে হলো স্টাইল ডট সিএসএস, এই দুটোই তো, আর তো কোনো কিছু নাই। এখন ইন্ডেক্সে যে এইচটিএমএল গুলো লাগবে, যেমন W3, বেসিক যে কোডগুলো, এই কোডগুলো তো লাগেই আমাদের, আমি এই কোডগুলো দিয়ে দিলাম। এখানে আমাদের লিঙ্ক করায় দিতে হবে, লিঙ্ক রেল STYLE SHWT স্টাইল শিট HREF স্টাইল ডট CSS, এতটুকুই দিলেই যথেষ্ট। এখানে আমাদের ওল্ড ক্যারোসেলের থাকবে। তো ওল্ড ক্যারোসেল যখন আপনি অ্যাড করবেন, তখন হলো যে আমাদের ওল্ড ক্যারোসেলের যে ডকুমেন্টেশন আছে, এই ডকুমেন্টেশনে যাবেন। এই ডকুমেন্টেশনে গেলে আপনাকে কোথায় কী কী আছে না আছে এবং কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে সেগুলো এখানে সব বলে দেওয়া আছে। তা এখানে দেখবেন যে যে কোনো স্লাইডারের, শুধু নট অনলি ওল্ড ক্যারোসেল, আপনার যে কোনো ধরনের স্লাইডার বলেন অথবা পপ আপ বলেন, এভরিথিং, দেখবেন যে ওদের একটা ডকুমেন্টেশন নামে একটা মেনু থাকবে, ওই ডকুমেন্টেশন মেনুতে যাবেন। তারপর ইনস্টলেশনে যাবেন, এই যে ইনস্টলেশন, আমাদেরকে এখানে বলছে যে ওল্ড ক্যারোসেলের দুইটা সিএসএস কল করতে হবে, একটা হলো যে ওল্ড ক্যারোসেল ডট মিন ডট সিএসএস, আর একটা হচ্ছে থিম ডিফল্ট মিন ডট সিএসএস। এই দুটো আমি এখানে কপি করলাম। তো এই এই ফোল্ডার আর আমার ফোল্ডার নেম কিন্তু একই নাও হইতে পারে, এই ফোল্ডার দুইটা একই নাও হইতে পারে। তা আমি ফোল্ডার দুইটা দিলাম। তারপরে এই ফোল্ডারের ভিতরে বলছে ওল্ড ডট ক্যারোসেল ডট মিন ডট সিএসএস, এটা আমার এখানে দেখি কোথায় আছে, মিন ডট জিএস আছে, অ্যাসেডের ভিতরে ওল্ড ক্যারোসেল মিন ডট সিএসএস, মানে এর ভিতরে হলো যে দিতে হবে ডিস্ট, এই যে এখানে ডিস্ট, DIST, DIST, ডিস্ট, ডিস্টের ভিতরে অ্যাসেটস, ASSETS, অ্যাসেটস, অ্যাসেটসের ভিতরে আছে হলো যে আমাদের এই সিএসএস দুটা আছে, তাই না? দেখেন, একটা হলো থিম আর একটা হলো যে অ্যাসেটস। আর দেখেন এখানে কি বলছে, এখানে বলছে দুইটা জেকিউরি লাগবে, একটা হলো যে জেকিউরি ডট মিন, আর একটা হচ্ছে জেকিউরি ক্যারোসেল ডট মিন, এই দুটো জিনিস লাগবে আমাদের। এই দুটো আমরা কল করি, কোথায় কল করতে হবে এখানে এটা বলে দিছে, ফুটারে, এই যে ইনটু দ্য ফুটার, ফুটারে আমরা দিই। তো এই ক্যারোসেলের যে যে এসটা আছে, যে এসটা দেখি আমাদের ফোল্ডারের কোথায় আছে, আমাদের ফোল্ডারে হলো যে ডিস্টের ভিতরেই আছে, ঠিক আছে, ডিস্ট। কিন্তু আমাদের এখানে জেকিউরি নামে কোনো ধরনের ফাইল নাই, যে ডিস্ট DIST স্ল্যাশ ক্যারোসেল, এই জেকিউরি যে ফাইলটা আমাদের নাই, এইটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। যেমন আপনি এখান থেকে ডাউনলোড করাইতে পারেন, যেমন এখান থেকে জেকিউরিতে যান, জেকিউরি থেকে ওয়ান ক্লিকে যান, এখানে অনেকগুলো লাইব্রেরি পাবেন, এই যে এটা, ঠিক আছে, এটা যদি আপনি হিট করেন আপনি ডাউনলোড করে নিতে পারবেন। কন্ট্রোল এস, আপনার প্রজেক্ট ফোল্ডার, ই টিউটোরিয়াল, টেস্টমোনিয়াল, ওল্ড ক্যারোসেল, এখানেই আছে জেএস, ঠিক আছে। এই যে নামটা হুবহু সুন্দর করে কপি করে এখানে দিয়ে দেবেন,
এটা আছে কোথায়? ওল্ড ক্যারোসেলের ভিতরে আছে। জাস্ট এইটুকুই আমাদের হলো যে লিঙ্ক করা শেষ। এখন আমাদের কাজ করবে কি না আমরা কিভাবে বুঝবো, যে আমাদের যেটা ইনস্টলেশন হইলো কিনা? এই পর্যন্ত আমরা দিলাম, তারপরে আমাদের যেটা দিতে হবে এই কোডটুকু আমাদের দিতে হবে, আমরা যেরকম চাই এটা আমাদের এখানে দিতে হবে, দিলাম। তারপর এখানে বলছে একটা স্ক্রিপ্ট লিখে দিছে, এই স্ক্রিপ্টটা আমাদের দিতে হবে। এই স্ক্রিপ্টটা আমরা দিতে হবে কোথায়? এই যে ওল্ড ক্যারোসেলে যে সিএসএস জেএসটা আছে সেই জেএসের অবশ্যই নিচে দিতে হবে, অবশ্যই নিচে দিতে হবে। এই যে এখানে আমি দিলাম, ঠিক আছে। তো আমি যেহেতু যে কিউরি আপনাদের দেখাচ্ছি শুরু করে দিছি, আমি এগুলো কীভাবে কী কাজ করে না করে এগুলো আমি বলে দেবো। জাস্ট এইটুকুই আমাদের কাজ। এখন যদি আমি আবার প্রজেক্টটাকে ওপেন করি, দেখবেন যে এগুলো স্লাইড হচ্ছে, এই যে স্লাইড হচ্ছে না, হ্যাঁ স্লাইড হচ্ছে। তা আমাদের এই স্লাইডগুলো কিন্তু তিনটা করে আসতেছে, স্লাইডটা তিনটা করে আসতেছে, আমাদের কিন্তু তিনটা করে আসবে না, আমাদের আসবে একটা করে। এখানে অনেকগুলো স্লাইডারের ইয়া আছে, যেমন অপশনস আছে, আপনি ডিফল্ট আইটেম কয়টা করে থাকবে, তিনটা থাকবে, দুইটা থাকবে, এখানে অনেকগুলো জিনিস আছে। তো এখানে যাবেন আপনি ডেমোতে যাবেন, এই যে ডেমোতে, ডেমোতে যাওয়ার পর এখানে দেখবেন যে অটো প্লে, অটো প্লেতে একটা স্লাইড আছে, এই যে এখানে চার চার চারটে করে যাচ্ছে যাচ্ছে না, এখানে চার। তো এখানে দেখেন যে চারটা কীভাবে এরা সেট করছে, আমাদের তো তিনটা। এখানে দেখবেন যে ওল ক্যারোসেল এই এখানে লেখছে, লেখার পর এখানে আইটেম লেখছে হলো যে চার, আইটেম লেখছে চার। তো আপনি এইটা হুবহুব কপি করে, এটা হুবহুব কপি করে আপনার যেই ডকুমেন্টেশনের ভিতরে দিতে হবে। ওল্ড ক্যারোসেলের এইটা ছিল না, এই যে আমি এখানে লিখলাম, এই দেখেন এই ওল্ড ক্যারোসেল আর এই ওল্ড ক্যারোসেল সেম। তো এইটা আমি ডিলিট করে দিলাম, দেওয়ার পরে একটাই রাখলাম। এখন যদি আমি এখানে দেখেন চারটা করে আসতেছে, চারটে না, আমি যদি এই জায়গায় এক লিখে দিই, এই এখানে এক লিখে দিলাম, তাহলে কিন্তু ও একটা করে আসবে, দেখেন একটা, আমাদের একটাই থাকবে, আমাদের কিন্তু চারটা লাগবে না, একটাই থাকবে। তারপরে দেখেন এটা জোরে আসতেছে, এখানে আপনার ডিউরেশন, ডিউরেশন দিয়ে দেবেন একটু বেশি করে দিয়ে দেবেন 2500, অটো প্লে হবে কি না, লুপ হবে কি না, সবগুলো এখানে বলে বলা আছে। তারপর আপনার আরও যে প্রি নেক্সট থাকবে, এরকম একটা বাটন থাকবে প্রি এবং নেক্সট। তো প্রি নেক্সটের জন্য যেটা দিতে হবে ন্যাপ, এখানে ডকুমেন্টেশনেই আমাদের ন্যাপ ছিল। তো অন্য কোনো অ্যানিমেশনে যান, দেখবেন যে ন্যাপ দেওয়া আছে। আমি যদি যাই এই যে লেফট অ্যান্ড রাইট, এই যে এই চিহ্নটা আমাদের লাগবে, এই যে এটা এটা আসবে হলো যে যে ন্যাপ টু, এই এই জিনিসটা আমাদের একটা অ্যাট্রিবিউট এখানে যোগ করে দিতে হবে, এলিমেন্ট ন্যাপ টু। আপনি যদি এই ন্যাপ টু করে দেন, বাস এই যে আপনার ন্যাপ টু আসছে না, গুড, তার মানে আমাদের টেস্টমোনিয়াল হয়েছে। এখন টেস্টমোনিয়ালে আমাদের ডিজাইন মাফিক করতে হবে, মানে এই সেম এরকম ডিজাইন করতে হবে। তো এই ডিজাইন করার জন্য আরিফ স্যার আপনাদেরকে ইমেজ দিয়ে দিছে ফুল ওয়েবসাইটের, আমি ওই ইমেজগুলো আমার প্রজেক্টে নিয়ে যাই। ফুল ওয়েবসাইটের মধ্যে ইমেজেস, এখানে সব ইমেজ আছে, শুধু ইমেজেস ফোল্ডারটা আমি কপি করি, কপি করার পর এখানে দিয়ে দিই, ঠিক আছে। ইমেজেস এখানে দেখেন কোথায় আছে সেই ইমেজটা, টেস্টমোনিয়ালের এই যে এটা হয় টেস্টমোনিয়াল বিজি এটা। তো আমাদের যেটা করতে হবে, এই ওল্ড ক্যারোসেল পুরোটাই একটা ডিবের মধ্যে নেব, ডিবের মধ্যে দিয়ে এই ডিপটার নাম দেবো হলো টেস্টমোনিয়াল, টেস্ট MONIA টেস্টমোনিয়াল, ঠিক আছে। এই টেস্টমোনিয়ালে আমাদের সিএসএস লিখতে হবে, সিএসএস লেখেন, যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল, ইমেজটা কোথায় আছে, IMG ফোল্ডারের ভিতরে আছে। ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে, দেখি আসে কিনা। এই যে ইমেজটা আমাদের আসছে, প্লাস প্রি নেক্সটও আসছে, তাই না, গুড। আমরা আরেকটা এখানে ক্লাস দিতে পারি, বডি মার্জিন 0,
পেডিং আমি সব কিছুই দেখাচ্ছি না আপনাদের, জাস্ট স্লাইডারটা কীভাবে হয় সেটাই আমি দেখাই দিচ্ছি। ডট কন্টেইনার ম্যাক্স, ম্যাক্স উইথ হলো যে 1024 অথবা 1200 px, মার্জিন 0, এই এতটুকু আর কোনো কিছু নাই। এটা কপি করলাম, কপি করার পর টেস্টমোনিয়ালের বাইরেও দিতে পারেন ভিতরেও দিতে পারেন আপনার যতটুকু দরকার। ক্লাস কন্টেইনার, তারপর ডিপ ক্লোজ, এখানে হলো যে ওল্ড ক্যারোসেল এখানে আপনি দিছেন, ওল্ড ক্যারোসেলের ভিতরে আপনি আর একটা ডিপ নিতে পারেন, ডিপ ক্লাস এটার নাম দিলেন ক্যারোসেল র্যাপার, ওল ডাব্লিউ আর এ ডাব্লিউ র্যাপার, এরকম একটা ক্লাসের নাম দিলাম আমি, দেখি এরকম আসছে না। এই ক্লাসটা এখানে দেওয়াতে আমাদের ভুল হয়ে গেছে, এটা আমি বাইরে দিলাম, এখন আমাদের ঠিক আছে এই যে এতটুকু। তো এখন আপনি এই যে ক্যারোসেল র্যাপার যেটা আছে এইটাতে আপনি পেডিং দেন, এই যে ক্যারোসেল র্যাপার যেটা আছে আছে না, আমার ডিজাইনটা কিরকম আছে, আমাদের ডিজাইনটা আছে হলো যে অনেক ছোট, এই যে এতটুকু, এরকম আমরা ডিজাইনটা করতে হবে। তো এই অনেক যেহেতু ছোট আছে পেডিং দেন, উপরে নিচে পেডিং দিলাম যে 100 পিক্সেল, এই যে এত বড় হইলো, 100 পিক্সেল লাগতেও পারে নাও লাগতে পারে, আমরা জাস্ট 100 পিক্সেল এখন রাখলাম। কোনটাতে দেব, এই ওল ক্যারো ওল র্যাপার জাস্ট চতুর্দিকে 80 পিক্সেল 20 পিক্সেল, আমি একটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম FFF সাদা, এই যে ঠিক আছে। তারপর আমাদের যেটা করতে হবে, ওল্ড ক্যারোসেলের যেই আমরা এটা পরেরটা তো দিতে পারতাম, ওল্ড ক্যারোসেল যেটা আছে মেইন যেই লিপটা এখানেও আমরা দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে দিলাম, পেডিংটা ওই জায়গায় থাকলো, এটাতে একটা উইড দেন, ম্যাক্সিমাম উইড দেন 400 পিক্সেল, ম্যাক্স উইড, মার্জিন দেন, মার্জিন 0 অটো, তাহলে কি হবে এই স্লাইডারটা অনেক ছোট হবে, এই যে অনেক ছোট হয়েছে না, অনেক ছোট হবে, এখন অনেক ছোট হলো, এখন আমাদের স্লাইডে যেরকম আসিল এরকম একটা প্যারাগ্রাফ দিতে হবে, আপনি বড় করে একটা প্যারাগ্রাফ দেন, লোয়ার এম প্যারাগ্রাফ, LORM লোরেম একটা প্যারাগ্রাফ দিলেন, এখানেও প্যারাগ্রাফ, সব জায়গায় এই প্যারাগ্রাফটাই আপনাকে ডুপ্লিকেট করতে হবে। তো এই প্যারাগ্রাফে আর কী কী থাকবে সেটাও আমি বলি, ইন্টার দেন, এটা একটা পির মধ্যে নেন, পি পি ঠিক আছে। তারপর এখানে দেখেন আর কি আছে, পি আছে, তারপর একটা নেম আছে, ডেজিগনেশন আছে, আর রেটিং আছে, তাই তো, নেম আছে, ডেজিগনেশন আছে, রেটিং আছে, তা আপনি আর একটা পি নেন, পি এইখানে নেম ডি অথবা স্প্যান নিতে পারেন, স্ট্রং হলো যে নেম হলো যে মাহা মাহফুজ, তারপরে কি আছে একটা বিআর দেন, বিআর হলো যে আর একটা স্প্যান নিতে পারেন, বেকার ছেলে এটা দিয়ে দিলেন,
আর একটা স্পেন নেন আপনি, এটাতে লিখে দিলেন রেটিং গুলো হবে, একটা ইমেজ ট্যাগে রেটিং হবে। তো রেটিং গুলো আমরা হলো যে ফাউন্ডেশন থেকে দেব, জাস্ট এটাই আগে এই পর্যন্ত আগে কাজ করি যে আমাদের কাজ হচ্ছে কি। ঠিক আছে, এত বড় আসছে না। হ্যাঁ, পেডিং দেন, এই যে ক্যারোস ভুল ক্যারোসেল যে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম এই জায়গায় আপনি পেডিং দেন, পেডিং 15 পিক্সেল, চতুর্দিকে 15 পিক্সেল যদি আমি পেডিং দিই, যে এরকম আসলো আপনাদেরটাই যে এরকম আছে, উপরে নিচে হলো যে 30 পিক্সেল দেন, আর লেফট রাইটে উপর নিচে 40, লেফট রাইটে 25, এতটুকু। উপরে একটা আইকন হবে, নিচে আইকন হবে, আর এই জায়গায় হলো যে লেফট রাইটের যে আইকনগুলো ছিল এখানে হিডেন হয়ে গেছে, তো আমরা লেফট রাইটের যে আইকনগুলো আছে সেগুলোকেও আমরা সাজাবো। তো তার আগে হলো যে আমাদের এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল এই ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ, তা আপনারা যেটা করবেন ওই ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ করার জন্য আমাদের যে একটা টেস্টমোনিয়াল ডিপ ছিল না, এই যে টেস্টমোনিয়াল ডিপ, টেস্টমোনিয়াল ডিপটার আফটার অথবা বিফোর নেবেন, আফটার অথবা বিফোর নেবেন, নিয়ে কন্টেন্ট ফাঁকা ব্যাকগ্রাউন্ড দেবেন, এটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, এই কালারটা আমি দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, এটা পজিশন অ্যাবসোলিউট, তারপরে দেন উইথ দেন 100%, হাইট দেন 100%, এইটুকু। আর যদি আমরা এখানে পজিশন অ্যাবসোলিউট দিই, তার প্যারেন্ট ডিভে আমাদের দিতে হয় পজিশন রিলেটিভ, আর ব্যাকগ্রাউন্ড ইমেজ যেগুলার পজিশন রিপিট হবে কি না, ব্যাকগ্রাউন্ডের সাইজ কেমন হবে সেগুলো আপনারা দিয়ে দেবেন, নো রিপিট, রিপিট হবে না, ব্যাকগ্রাউন্ড সাইজ হবে টপ থেকে দেওয়া দেবেন 0, লেফট থেকে দেওয়া দেবেন 0। আমরা যদি এইটুকুই দিয়ে দিই, দেখি এরকম কেমন আসে, এই যে আসছে, আসে না, জাস্ট এই ব্যাকগ্রাউন্ড কালারটার আপনি অপাসিটিটা কমাই দেন, অপাসিটি 0.5 অথবা 0.8 অথবা 0.9, জাস্ট অপাসিটিটা কমাই দেন আপনার যতটুকু যেরকম আপনার কালারের দরকার, যেমন 0.4 দিলেই মনে হয় ভালো হবে, 4 অথবা 5 অথবা 6, এটাই বেটার, 0.6, এখানে অপাসিটি OPACITY 0.6, এখানে অনেক বড় যে কাজ তাও কিন্তু না, আহামরি যে কাজ তাও কিন্তু না। ঠিক আছে, এইখানে আমাদের নেক্সট প্রিগুলো এই জায়গায় থাকবে, এখানে থাকবে, তো এইখানে দেখি যে আমাদের নেক্সট এবং প্রি বাটনটা কোথায় আছে, নেক্সট এবং প্রি এই যে ন্যাপ আছে না, এই যে ডিসপ্লে নান করা আছে, ন্যাপ প্রি, এই যেগুলা ডিসপ্লে নান করার কারণটা কি, ন্যাপ, ন্যাপ টু, ওল ক্যারোসেল, আমাদের একটা এখানে স্লাইড আছে এই কারণে। তা আমাদের এখানে আপনি ক্লাস স্লাইড আইটেম আই, যদি আমাদের কোনো কাজ করতে হয় আমরা এই জন্য আগে একটা স্লাইড আইটেম ক্লাস নিয়ে নিলাম, এই স্লাইড আইটেমটা আমরা কয়েকটা পেস্ট করাই দেব, কয়েকবার পেস্ট করাই দেব, তাহলে আমাদের এই যে ন্যাপটা আসবে, বুঝা গেছে। এখন এই ন্যাপটাকে আমাদের যেটা করতে হবে এই পর্যন্ত নিয়ে আসতে হবে, এই যে ন্যাপ নেক্সট এবং প্রিকে, নেক্সট এবং প্রিকে এখানে সিএসএস লেখেন, যে পজিশন লেখেন অ্যাবসোলিউট, লেফট লেখেন 0, আসছে আসে নাই, এইখানে দেখেন ক্যারোসেল যেটা আছে এই জায়গায় হয়তো পজিশন দেওয়া আছে অথবা ওভারফ্লো দেওয়া আছে, এই যে পজিশন রিলেটিভ দেওয়া আছে, হ্যাঁ এই যে পজিশন রিলেটিভ দেওয়া আছে ওল ক্যারোসেল এইখানে, এই জন্য এই পর্যন্তই আসছে। তা আমরা এই পজিশন অ্যাবসোলিউটটাকে আনসেট করে দেবো, এরকম করে লিখে দেবো আনসেট, এটা কোথায় ওল ক্যারোসেল যে ডিপটা আছে সেটাতে লিখে দিতে হবে, তা আপনি লিখে দিয়ে আসেন ওল ক্যারোসেল, এই যে এখানে পজিশন লিখে দেবো আনসেট, পজিশন আনসেট, গুড,
এখন আমাদের এই এটাকে আমরা ডিজাইন করতে পারবো। তারপর পজিশন আনসেট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সবার উপরেই চলে আসছে। এই যে এটা যে জেট ইন্ডেক্সটা বাড়াই দেবো আমরা, জেট ইন্ডেক্স 9, জেট ইন্ডেক্স 99, জেট ইন্ডেক্স 99। এই জেট ইন্ডেক্সের কাজ হলো যে আমাদের যে এই যে আফটারটা দিছিলাম, এই আফটারটা আমাদের লেখাগুলোর উপরে চলে আসছে, কিন্তু এটা লেখাগুলোর তো উপরে আসা যাবে না। লেখাগুলোর উপরে আসা যাবে এই যে আমরা কিন্তু নেক্সট করতে পারতেছি না এই আফটারের কারণে। আফটারটা আমি -1 হয় না, কন্টেইনার যেটা আছে, কন্টেইনার জেট ইন্ডেক্স 99 পজিশন ডিলিট, এই যে এটা কন্টেইনার যেটা আছে, অথবা আমাদের ওল্ড ক্যারোসেল যেটা আছে এটাকে আমাদের বলে দিতে হবে। এই যে আমি এখানে জেট ইন্ডেক্সটা দিছিলাম, জেট ইন্ডেক্সটা এখানে না দিয়ে আমরা যদি এইটাতে বলি পজিশন রিলেটিভ, তাহলে কিন্তু চলে আসবে। তো এই পর্যন্ত আমাদের হলো যে এই আইকনটা থাকবে, নেক্সট আইকনটা। তা আপনি যদি এখানে পজিশন এখানে বলে দেন যে পজিশন অ্যাবসোলিউট লেফট হলো যে 0, এই দেখেন এই পর্যন্ত আসছে না, এই যে এটা আসছে না, হ্যাঁ এখান থেকে টপে দেন, টপ থেকে হলো যে 40%, এই যে 40%, আপনার যদি আরও বেশি লাগে 45% অথবা 50% যতটুকু লাগবে ততটুকু দিয়ে দেবেন। তারপর এখানে লিখে দেন যে ফন্ট সাইজ দিয়ে দেন 25 পিক্সেল, এই যে এটা বড়ো হয়ে যাবে, ঠিক আছে বড়ো হবে। বর্ডার দেন 2 পিক্সেল সলিড SOLID ব্ল্যাশ হোয়াইট কালারের FFF, এরকম উইড দেন 30 পিক্সেল, হাইট দেন 30 পিক্সেল, এই যে স্কোয়ার হবে, ঠিক আছে এই যে এরকম স্কোয়ার হবে। উইড হাইট লাইন হাইট দেন, এখানে লাইন হাইট দেন 25 পিক্সেল, এই যে আইকনটা লাইন হাইটটা দেখেন 25 পিক্সেল। তো এখানে আরও একটু বাড়ায় দেন, উইড দেন 33 পিক্সেল, হাইট দেন 33 পিক্সেল, লাইন হাইটটা আরও কমায় দেন, অথবা টপ থেকে এটা কমায় দেন এরকম, ঠিক আছে। এইরকম বর্ডারটা আমরা 2 পিক্সেলের 1 পিক্সেলের করাই দিই। এই CSSটুকু আমরা হুবহু কপি করব। কপি করার পর আমাদের CSS এ আমরা পেস্ট করাই দেব। পেস্ট করার পর এই যে ওল ক্যারোসেল, এর অধীনে কি আছে, ক্লাস আছে ওল প্রি, এই যে ডট ওল প্রি, আর একটা ক্লাস আছে আমাদের সেটার নাম হলো যে ওল নেক্সট, এই যে নেক্সট এনি এক্সট নেক্সট, এটাতে লিখছিলাম আমরা যে লেফট 0, তাহলে নেক্সটের ক্ষেত্রে কী হবে, রাইট 0, সেম না, লেফট 0 আর রাইট 0, এই যে এখান থেকে লেফট 0 রাইট 0, কিন্তু আমাদের বর্ডার কাজ করে নাই, ফন্ট সাইজ কাজ করে নাই। ইম্পর্টেন্ট দিয়ে দেন, এখানে ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট, 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 ঠিক আছে এখন আসছেন, কিন্তু প্রিতে কাজ করে নাই, প্রিতেও ইম্পর্টেন্ট দিয়ে দেন এগুলোতে। ইম্পর্টেন্ট দিয়ে দেন তাহলেই কাজ করবে, ঠিক আছে এই যে কাজ করতেছে না, কাজ করতেছে। এখন এখানে যে আইকনটা দেবেন সেই আইকনটা অবশ্যই ফাউন্ডেশন থেকে দিলেই ভালো হয়, অথবা ইমেজ থেকে দেন তাও সমস্যা নেই, কিন্তু ফাউন্ডেশন থেকে দিলেই আমার মনে হয় যে ভালো, অথবা যদি ইমেজ দেন ইমেজও দিতে পারেন, কোটেশন ইমেজ যদি আপনি এখানে যদি ইমেজটা থাকে আরিফ স্যার যদি দিয়ে থাকে, বিজি আইকন, আইকন দেখি
এখানে নাই, যেহেতু নাই আপনি কি ফন্ডসাম দেন, এটার জন্য ফন্ডসাম দেন। তো ফন্ডসাম দেওয়ার জন্য আপনি ফন্ডসামে যান, FONTWASAM ফন্ডসাম ডাউনলোড, এখানে ক্লিক দেন, ফ্রি ফ্রির পর ডাউনলোড, ডাউনলোডের পর ডাউনলোড হচ্ছে। কপি করেন, কপি করে নিজের প্রজেক্টে নিয়ে যান, আনজিপ করেন, ডিলিট করায় দেন, এখান থেকে নামটা চেঞ্জ করায় দেন, শুধু ফন্ডাসাম লিখে দেন, অনেক বড় নাম দেওয়ার দরকার নেই। এখান থেকে সিএসএস থেকে শুধুমাত্র অল ডট মিন ডট সিএসএস এটা আমরা নেব, বাকিগুলোর আমাদের দরকার নেই। তো এটা কিভাবে লিঙ্ক করতে হয় আপনারা জানেন, সবার উপরে আমি দিয়ে দেই, এইখানে জাস্ট লিখে দেব সিএসএস স্ল্যাশ অল ডট মিন ডট সিএসএস, অল ডট মিন ডট সিএসএস, জাস্ট এটাই লাগবে, আর কোনো কিছু লাগবে না। তা আমাদের কোন আইকনটা লাগবে সেই আইকনটাতে আপনি যান, সরি কোটেশন, তাই না, এখানে আমি দেখলাম এই যে এই আইকনটা হয়, এটা আপনি নেন, এই আইকনটা আপনার চেঞ্জ হবে না। আপনি যদি চেঞ্জ করতে চান তাও কোনো সমস্যা নেই, যদি চেঞ্জ করতে নাও চান তাও কোনো সমস্যা নেই, আপনি এই আইকনটাকে কপি করেন, কপি করে আপনি যেই ওল্ড ক্যারোসেলের যে আইটেমটা আছে সবার উপরে দিয়ে দিলাম আমি। আমরা যদি আমাদেরটাকে রিফ্রেশ করি, এই যে এটা এটা না, এই যে প্রথমে যে আইটেমটা আসছে, তো এটা এখানে নয়, আপনি প্রত্যেকটাতেই দিতে পারেন, এই যে এখানে 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 যতটা আপনার আছে সব জায়গায় দিতে পারেন, অথবা আপনি যদি আফটার বিফোর দিয়ে দেন তাহলেও হয়ে যাবে, এই যে এখানে আমাদের প্রত্যেকটাতেই আছে, তাই না। অথবা যদি আপনি এটা না চান যে আমার এই জায়গায় ফিক্সড হিসাবেই থাকবে, তাহলে আমরা এরকম করতে পারি যে এইটা আমরা ইউজ করব না, এটা আমরা ইউজ করব না, যে আইট্যাগটা ইউজ করব না, আইট্যাগ ইউজ করলে এখানে জাস্ট উপরে তুলে দিতে হবে, অথবা আন্ডু করি আমি এইটাকে, ওল্ড ক্যারোসেলের বাইরে যে ওল্ড র্যাপার যেটা আছে সেখানে আমি প্রিন্ট করলাম, এই যে এখানে প্রিন্ট করলাম, ঠিক আছে। এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার দেই, টেক্সট অ্যালাইন সেন্টার, ডিসপ্লে দেন ব্লক, আসছে না সেন্টারে, এটাকে যদি আপনি ফন্ট সাইজ বড় করায় দেন, যে 60 পিক্সেল অনেক বড় হবে। তো এখানে আপনার পজিশন টজিশন দিয়ে এখানে তুলতে অনেক সমস্যা হতে পারে, যদি এরকম করে, তা আমরা যেটা করতে পারি যে আফটার এবং বিফোর দিয়ে দিতে পারি, আমাদের যে উল ক্যারোসেলের যে সেই যে হোয়াইট যেই সেকশনটা আছে সেটার আমরা আফটার বিফোরে যদি দিয়ে দিই তাহলে আমাদের এটা বেটার হবে। তা আফটার বিফোরে যেটা দিতে হবে, এই হলো যে আমাদের আইকনটা, আইকনের কোড হলো যে এইটা, আমি যদি আপনাকে আফটার বিফোর দিয়ে দেখাইতে পারি, এটাই আমার জন্য ভালো যেহেতু আমি পারি না। এই যে এইখানে
এএফটি ও বিফোর, বিফোরটাই ভালো আছে, বিফোরে আছে। তারপরে বিফোরে কি দিতে হবে, এই আইতে ক্লিক দেন, এখানে দেখবেন যে ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, এই ফন্ট ফ্যামিলিটা আমরা লিখে দেব, এই যে এখানে ফন্ট ফ্যামিলি। তারপরে লিখে দেব হলো যে আইকনের উইথ, আইকনের উইথ, তারপর এখানে আইকনের ফন্ট সাইজ দিলাম আমি ফন্ট সাইজ এতটুকুই তো। তারপরে কালার আছে একটা, কালার কোন কালারের হবে আমরা এখান থেকে সেটা আইকনের কালারটা নিয়ে নেব, অফ হোয়াইট কালার। এই হলো যে অফ হোয়াইট, আপনি যদি রিফ্রেশ দেন অনেকটা এরকম। তো আমার যেই আগের যে কোডটা ছিল এইটার দরকার নেই, হ্যাঁ এই যে এটার দরকার নেই এখন, এটাই যথেষ্ট। তা আপনি এই যে এখানে দেখেন এটার কোথায় দিছি আমি, বিফোরে দিছি, বিফোরের থেকে এখন আমি যদি এরকম দিয়ে দিই যে মার্জিন, মার্জিন এরকম না, মার্জিন টপ, মার্জিন টপ মাইনাস দেন 10 পিক্সেল, এই এরকম, ঠিক আছে আপনার যেরকম ইচ্ছা যেরকম ডিজাইন থাকবে সেরকম করে আপনি এটা জাস্ট বাড়াই দেবেন। ফন্ট সাইজটা যদি আপনি আপনি আরও বড়ো করতে চান, এই যে ফন্ট সাইজ আরও বড়ো করে দেন, তাহলে মার্জিন টপটা আরও মাইনাস করে দেন, এই পর্যায়ে বাস উপরে চলে গেল। জাস্ট এই কোডটুকু আপনার কী করতে হবে, আপনার ডিজাইনে পেস্ট করাই দেবেন, ঠিক আছে। এটা হলো যে আইকনগুলো আপনি যদি সিএসএস দিয়েও দিতে চান তাও আপনি দিতে পারবেন, বোঝা গেছে। তারপরে এইখানে হলো যে আমাদের স্টার রেটিং ছিল, স্টার রেটিং ছিল না, আপনি যদি এখানে যান আইকনে যান, STAR অনেক ধরনের স্টার আসবে, স্টার না রেটিং, রেটিং তো সবগুলোই হলো যে ফ্রিতে কোনো কিছু নাই, সব পেইড। স্টার 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 নাই, তো যেহেতু স্টার নাই তা আমাদেরকে তো দিতে হবে। তো আপনি চাইলে এই যে 5 স্টার যেটা আছে এই 5 স্টারটা ইমেজ হিসেবে ইউজ করতে পারেন। এটা আমি কাট করব, আপনি ইমেজ হিসেবে ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারেন ইরেজার টুল থেকে, ম্যাজিক ইরেজার টুল এইখান থেকে সেম ব্যাকগ্রাউন্ড কালারটা উঠে গেল। আমরা যদি এটা পিএনজিতে সেভ করে নেব, ই টিউটোরিয়াল টেস্টিমোনিয়াল ইমেজ STAR.png, তা আমাদের যেই HTML টা ছিল এখানে হলো যে প্রত্যেকটাতে আমাদের একটা স্প্যান নিয়েছিলাম রেটিংয়ের জন্য, এখানে আপনি দিয়ে দেন img/STAR.png, তারপর ALT, ঠিক আছে। এই যে স্প্যান যেটা আছে স্প্যানটাতে একটা আপনি ক্লাস নিতে পারেন STAR, এই স্প্যানটা প্রত্যেকটাতে কপি করে দিয়ে আসেন, প্রত্যেকটাতে কপি করে দিয়ে আসেন, গুড, অনেকটাই হয়ে গেল। এই যে স্টার আসছে না, এখন এই ইমেজটা আমাদের ফুল উইড আসছে অথবা অনেক বড় আসছে, তা আমাদের তো এত বড় দরকার নেই, বড় দরকার আছে এই যে স্টার যেটা আছে, স্টারে আপনি সিএসএস লিখে দেন .str উইড দিয়ে দেন 120 পিক্সেল, ফ্লোট দিয়ে দেন রাইট, তারপর এই স্টারের অধীনে কি আছে, IMG
এর উইথ হবে 100 পিক্সেল, এই যে স্টার আসছে না এখানে, ইমেজটা অনেক বড়, হয়তো স্টারের সাইজটা যদি আপনি আরও ছোটো করে দেন আরও ভালো হবে। কত সে মাছের মাথা রান্না, ঠিক আছে এই যে স্টার আসি গেছে। তো এরকম করে আপনি রেটিংটা বানাইতে পারেন। আমার মনে হয় যে এতটুকুই কাজ ছিল, তারপর এগুলো তো কোনো ডিজাইন করার কোনো সমস্যা নাই, জাস্ট এরকম করে যদি আপনি ডিজাইনটা করে ফেলেন অনেকটাই হয়ে যাবে। আইকনের যে কালারগুলো আছে সেটাও আপনার সাদা হবে, নেক্সট এবং প্রি। তো এইখানে আপনি কালার লিখে দেন FFF FF, দেখি কালারে দেওয়া আছে না ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, এটা দেখে নিতে হবে। প্রি অ্যান্ড নেক্সট আইকন তো এগুলো, তো এটাই আর কি, বাকিগুলো আপনারা চেষ্টা করেন, ঠিক আছে আমি করে দিলে তো হবে না, আপনাদেরকেই করতে হবে।